17 সালে এই কোম্পানিটা গাজী শরীফুল আলম আমাদের ডাইরেক্টর এবং শাহজান কবির বাবু শেয়ার হোল্ডার, এরা তিনজনে এসে এই গেটের তালা লাগে দেয় 17 সালে। আমি কিন্তু আপ্রাণ চেষ্টা করছি কোম্পানিটাকে বাঁচার জন্য, কিন্তু আমার কথা কেউ শোনে না। এরা শেষ পর্যন্ত লাস্টে কথাবার্তা হলো, মানে কোম্পানি আমরা চালু করব, মিটার করাবো, এবং সেটাও শেষ পর্যন্ত হয় নাই 17 সালে। আমার এক কথা বলতে গেলে স্টোর আর খোলে নেই। না করার কারণে আমাদের 2-3 কোটি টাকা লস হয়েছে স্টোরটাতে। এই যে 2-3 কোটি টাকা লস হওয়াতে তখনই আমাদের স্টোরটা কিন্তু ব্যাডে চলে গেল। তাতে আমরা 17 সালে যদি স্টোরটা চালাইতাম আমরা ভালো থাকতাম, কারণ আমাদের ব্যাডে যাওয়ার পরে 18 সালে প্রথম থেকে 17 সালের শেষের থেকে 18 সাল শুরু হলো গাজী গগন বলতেছে যে আমরা শেয়ার বিক্রি করব। তারপরে শেয়ারের দাম ঠিক হলো, 1 কোটি টাকা দাম ঠিক হলো। তারপরে সেই হিসেবে টাকা দিল, পর্যায়ক্রমে দেশে একসঙ্গে হতে দিতে পারে নাই।